তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রওনা দিচ্ছেন। কোচবিহারের একাধিক জায়গায় তার কর্মসূচি রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কৃষ্ণেন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাত্রা শুরু করলেন, দু মাসের যাত্রা। একদমই তাই, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যাত্রা শুরু করলেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি ক্যামেরার পাশে, নজরে দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাঁবুতে ছিলেন, আজকে রাত্রিবাস করেছিলেন গতকাল, সেই তাঁবু থেকে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। সেখান থেকে সরাসরি কালী মন্দিরে যাবেন এবং কালী পুজো, সেখানে পুজো দিয়ে তিনি তিনটে জনসভা করবেন। যে সংযোগ যাত্রা দু ম্যাচ ব্যাপী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করার কথা ঘোষণা করেছেন, আজকে তার সূচনা। গতকালই তিনি চলে এসেছেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সেই যে এখানে যে তাঁবু তৈরি হয়েছে সেই তাঁবুতেই রাত কাটিয়েছেন তিনি। এবং সেখান থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের যে দু মাসব্যাপী যে তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি আজকে সূচনা করলেন। এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এখানে দলীয় কর্মী যারা আছেন তারাও তাদের অভিযোগ জানাচ্ছেন, তাদের দাবি জানাচ্ছেন এবং সেই দাবি তিনি শুনছেন। এবং শুনে এখান থেকে হাঁটতে হাঁটতে তিনি মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে তিনি পুজো দেবেন এবং সেখান থেকে সরাসরি তিনটে জনসভা করবেন। আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গাড়িতে না উঠে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছেন। এখান থেকে 500 কিলোমিটার দূরে কালী মন্দির এবং সেই কালী মন্দিরে তিনি পুজো দেবেন এবং এখান থেকেই তার কর্মসূচি সূচনা করবেন। এবং আজকে সীতাই, আজকে শীতলকুচি এবং এখানের দিনহাটা এবং সেই জায়গায় তিনটে জনসভা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করার কথা। এবং তিনটে জনসভা করার পর তিনি আজকে মাথাভাঙায় পৌঁছবেন, মাথাভাঙাতেই রাত্রিবাস করবেন। তুমি সে ছবি দেখতে পাচ্ছ সরাসরি, একদম কথা বলছেন সাধারণ মানুষের, সেলফি তুলছেন। হ্যাঁ, একদম অন্য অচেনা বেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলছেন। যে আমি আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। গতকালই হেলিকপ্টার থেকে নেমে তিনি গাড়িতে না উঠে সরাসরি মদনমোহন মন্দিরে গিয়েছিলেন। আজকেও তাঁবুতে রাত্রিবাস করার পর সরাসরি একদম পিচের রাস্তা, গ্রামীণ রাস্তা, সেই রাস্তার মধ্য দিয়ে, গ্রামীণ রাস্তার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছেন। সেই ছবি একদম সরাসরি দেখতে পাচ্ছি। সামনেই কালী মন্দির আছে, সামনেই কালী মন্দির আছে এবং সেই কালী মন্দিরে তিনি পুজো দেবেন। এখানে দাঁড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, তারা নেতাকে সামনে পেয়ে তারা তাদের সমস্যার কথা জানাচ্ছেন, তাদের কথা একদম সরাসরি বলছেন। যে জনসংযোগ যাত্রা তিনি শুরু করেছেন, আজকে শুরু করেছেন, দু মাস ব্যাপী চলবে। তিনি ঘোষণা করেছেন তিনি দু মাস কলকাতার বাইরে, কলকাতাতেই ফিরবেন না। আমরা সেই ছবি দেখছি সরাসরি, সাধারণ মানুষ কেউ একদম কাছে এসে সেলফি তুলছে, কেউ তাদের অভিযোগের কথা জানাচ্ছেন। অর্থাৎ একদম নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে, গাড়ির মধ্যে থেকে নেতা সাধারণ মানুষের কথা শুনছেন এমনটা নয়, একদম রাস্তায় নেমে সরাসরি কথা শুনছেন। এখানে দেখবো সেই ছবি, আমরা সেই ছবি দেখছি, এটা দেখবেন একটু, আপনি আসছেন ভালোভাবে দেখবেন কলোনি, বাড়ি ভবনের অবস্থা এদিকে দেখবেন একটু, আপনি এটাই আর কি দেখবেন আমাদের কলোনি। আপনি বাড়ির জন্য অ্যাপ্লাই করছে, বাড়ি ঘর তো কিছু পাইনি, এখানে অবস্থা দেখেন পরিস্থিতি। তাও মুখ্যমন্ত্রী বলেছে একটা সময়সীমা এটা দেওয়া হয়েছে, যদি না হয় আমাদের রাজ্য সরকার নিজে আপনাদের বাড়ি করে দেবে, চিন্তা। ঠিক আছে, ঠিক আছে, এটাই ধন্যবাদ, এটাই দেখবেন আর কি, ভালো অবশ্যই খুব ভালো, যেভাবে আপনারা আপন করে নিয়েছেন অনেক অনেক, খুব ভালো, আবার ঠিক আছে। এখানে দিদি আসছিল, দিদি আসছিল, সাইকেল দিদি আসছিল।
গাড়িতে নয় একেবারে পায়ে হেঁটে জনসংযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।